প্রতিদিন রাত্রে আমি অনেক দেরি করে ঘুমাতে যাই অথবা ভোরবেলায় ওঠার চেষ্টা করি প্রতিদিন ডেইলি ঘুমাই 5 ঘন্টার মতো 5 থেকে 6 ঘন্টা এর বেশি না যখন আমি প্রিপারেশন নিচ্ছিলাম বিসিএস পরীক্ষার জন্য তখন ডেইলি ঘুমাতাম 4 ঘন্টার মতো আপনারা সে খবর জানেন না কেউ আপনারা সবাই বলেন ভাইয়া রাতারাতি সফল হয়ে গেছে ভাইয়া কত কিছু করে ফেলছে কিন্তু আমার এই যে স্লিপলেস নাইটস ওটার খোঁজ কেউ রাখেন না আপনি যদি নিজেকে ভালো কোনো অবস্থানে নিতে যান অন্য কাউকে দেখে ওই মানুষটার পরিশ্রমের খবরটা সবার আগে নেবেন তার পরিশ্রমটা কোন পর্যায়ে ছিল তাহলে পারবেন না হলে পারবেন না আমি যখন দেখতাম আমার বয়সী লোকজন খুব আনন্দ করছে ঘুরে বেড়াচ্ছে আর আমি গাধার মতো পড়াশোনা করতেছি তখন আমি নিজেকে বোঝাতাম এরকম করে একটা সময় আসবে যখন আমি ঘুরে বেড়াবো আনন্দ করব পুরো পৃথিবী দেখবে ওই দিনটার জন্য আমি ওয়েট করতেছিলাম ওদের সঙ্গে যোগদান করি নাই অনেস্টি নিয়ে বলি ভাই লাইফে কখনো একদিনও ফালতু আড্ডা মারি নাই একদিনও না আমি কখনো ফালতু আড্ডা মারা বসে হা হা হি হি করা এগুলো করার মতো সময় ছিল না আমার হাতে আমি যখন চাকরি পাই নাই তখন আমি বিভিন্ন কাজ করতাম বিজনেস করতাম স্টুডেন্ট পড়াতাম নিজের পড়াশোনা ছিল ব্যস্ত ছিলাম আর এখন চাকরি করি চাকরি করার পরবর্তী সময়টাতে লিখি বসে বসে সো এখন আমার সময় নাই এই আড্ডাটা আমার মারা হয়নি আড্ডা মারা সময় নষ্ট করা এবং প্রত্যেকটা জিনিসের একটা আনসার আছে আপনি আড্ডা দিচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন আমতল জামতল করতেছেন আপনি একটা আনসার পাবেন আপনার যে বন্ধুটা কাজটা করতেছে না সে একটা আনসার পাবে আপনার আনসার এবং তার আনসার একই রকমের হবে না গড সব দেখে এবং সময় মতো রিপ্লাই দেয় গডের রিপ্লাই খুব ভয়ঙ্কর ওই দিনটার জন্য ওয়েট করেন